এক যে ছিল রাজা পর্ব আট কিন্তু তার আগে একটু আগের কাহিনী বলেনি কালনা থেকে নিকোজ হয়ে যান বর্ধমানে ছোট মহারাজ চান ঠিক চোদ্দ বছর বাদে এক সন্ন্যাসী দাবি করেন তিনিই প্রতাপ চান বর্ধমানে রাজবাড়ির পেয়াদারা তাকে দামোদর পার করে দিয়ে আসে তিনি হাজির হন বিষ্ণুপুরে তিনি সেখানেই বাঁকুড়াতে গ্রেপ্তার হন এটি তার প্রথম হাজতবাস পরবর্তীকালে তিনি দ্বিতীয়বার গ্রেপ্তার হলেন কালনায় এটি আমরা আগের পর্বে বলেছি এই আই বাটনে আমি দিয়ে দেব একটু খেয়াল করবেন সপ্তম পর্বের তারপর কি হল সেখানী নিয়ে আসছি এই পর্বে সেই সময় হুগলির ম্যাজিস্ট্রেট ছিলেন স্যামুয়েল সাহেব প্রতাপ চাঁদ যখন সন্ন্যাসীর বেশে বর্ধমানে আসেন আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তখন এই স্যামুয়েল সাহেবই বর্ধমানের ম্যাজিস্ট্রেট ছিলেন পরাণচাঁদের কাছে তিনি প্রতাপ সম্বন্ধে সব শুনেছিলেন সেই অবধি জাল রাজা তার কাছে একজন জুয়াচোর এখন তিনি তাকে তার নিজের একতিয়ারে পেয়েছেন স্যামুয়েল সাহেব প্রমাণ সংগ্রহের জন্য এখানে সেখানে চিঠি লিখতে থাকেন তিনি বর্ধমানে চাঁদকেও চিঠি লেখেন তার দিন কতকের পর জন্য লেস্টার সাহেবের হাতে চার্জ দিয়ে তিনি অনুপস্থিত থাকেন তখন জাল রাজা চাঁদকে লিখিত চিঠি নকলের জন্য লেস্টার সাহেবকে দরখাস্ত করেন চিঠির নকলও প্রস্তুত হয়েছিল কিন্তু স্যামুয়েল ফিরে আসায় তার রাজাকে দিতে দেন নাই নমস্কার বন্ধু স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল ডি অ্যান্ড ডিতে এই মামলার সাক্ষী ছিলেন তৎকালীন বাংলার তবর ব্যক্তিরা গভর্নমেন্টের সাক্ষী ছিলেন সিটি টাওয়ার এইচটি প্রিন্সেপ জেমস প্যাটেল মিস্টার হ্যাচিনসন ইনি আদালতের জজ জন বিচার ডি এ ওভারব্রেক গেগরি হারক্লটস এবং বাবু দ্বারকানাথ ঠাকুর হ্যাঁ বন্ধু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ বাবু দ্বারকানাথ ঠাকুর উনি সাক্ষী দিয়েছিলেন এই মামলায় পরাঞ্চাঁদের সাক্ষী ছিল রাজা বৈদ্যনাথ রায় রাধামোহন সরকার বসন্তলাল বাবু মোহনলাল বাবু ভৈরবনাথ বাবু নন্দলাল বাবু আসাবি প্রতাপচন্দ্রের সাক্ষী ছিলেন ডক্টর রবার্ট স্কট জন রিডালে মিসেস হ্যারিয়াট ক্লিটিং মিসেস সোফিয়া ক্রেন ফ্রান্সোয়া সুলেমান হাজি আবু তালেব গোলকচন্দ্র ঘোষ ময়রা গোপীমোহন পরামানি আমির উদ্দিন আমেদ রাজা ক্ষেত্রমোহন সিংহ ইনি বিষ্ণুপুরের মহারাজ জামখুরির রাজা জয়সিংহ কুঞ্জবিহারী ঘোষ ইনি রাজবাড়ির কর্মচারী যাকে পরাঞ্চান কর্ম থেকে বরখাস্ত করেছিল এবং বাংলার নবজাগরণের প্রতিকৃত হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা ডেভিড হেয়ার এই ডেভিড হেয়ারই হিন্দু স্কুল এবং হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেন এই হিন্দু স্কুলই পরবর্তীকালে আজকের প্রেসিডেন্সি কলেজ সরকারি উকিলের আপত্তিতে প্রতাপচাদের মামা সাক্ষী দিতে পারেননি রাজবাড়ির হ্যালিডে সাহেবকে স্যামুয়েলের আপত্তিতে ডেকে আনা হয়নি স্যামুয়েল এবং লিটলের ভয়ে তেলেনিপাড়ার রাধামোহন বন্দ্যোপাধ্যায় সাক্ষী দিতে আসতে পারেননি প্রতাপচন্দের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয় হুগলির জজ কোর্টে প্রতাপচাঁদের মামলায় শুনানি হয়েছিল বিশে নভেম্বর আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে তার আগে বলা প্রয়োজন প্রতাপচাঁদের বিরুদ্ধে অভিযোগ কি কি এবং মামলাটি বর্ধমান কোর্টে না গিয়ে হুগলির কোর্টে কেন গেল প্রথম অভিযোগ ছিল আসামি অলকসা ওরফে কৃষ্ণলাল বম্বচারী মৃত রাজা প্রতাপ চাঁদের নাম গ্রহণ করেছে দ্বিতীয় অভিযোগ প্রতাপ নাম ব্যবহার করে আসামি কলকাতার টেজারির দেওয়ান রাধাকৃষ্ণ বসাকের কাছ থেকে জবরদস্তি অর্থগ্রহণ করেছে তৃতীয় অভিযোগ বেআইনিভাবে অস্ত্র সংগ্রহ করে কালনায় লোক জমায়েত করেছে কিন্তু আশ্চর্যের বিষয় এই অভিযোগ সম্বন্ধে কোনো জবানবন্দি নেওয়াই হয়নি অথচ অভিযোগটি থেকে যায় এরপরে প্রতাপের বিচার বর্ধমান আদালতে না হয়ে হুগলির আদালতে উঠল কেন এ ব্যাপারে কিছু ঐতিহাসিক মনে করেন উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলা হুগলির আদালতে স্থানান্তরিত করা হয়েছিল যার কারণগুলি তারা ব্যাখ্যা করেছেন সেটি নিয়ে আলোচনা করব প্রতাপ প্রথম গ্রেপ্তার হন বাঁকুড়াতে সুতরাং তার বিচার হওয়া উচিত ছিল বাঁকুড়াতে সেই সময় বাঁকুড়া ছিল বর্ধমানের অন্তর্গত বলা হতো পশ্চিম বর্ধমান জেলা তাহলে মামলার বিচার হওয়া উচিত ছিল বর্ধমানে জজ আদালতে বর্ধমান আদালতে বিচার হলে প্রায় সমস্ত বর্ধমানবাসী প্রতাপের পক্ষে সাক্ষী দিত পরাণচাঁদ প্রচুর ঘুষ দিয়েও প্রতাপের বিরুদ্ধে কোনো সাক্ষীকে একটি কথাও বলাতে পারেননি উপায় না দেখে পড়াণচাঁদ বর্ধমান ও হুগলির ম্যাজিস্ট্রেট সাহেব জজ সাহেব ও সরকারি আমলাদের প্রচুর লক্ষ টাকা ঘুষ দিয়ে মামলাটি হুগলির কোর্টে স্থানান্তরিত করেন দু নম্বর কারণ দ্বিতীয়বার বিচারের সময় চার্জ দেওয়া হয়েছিল প্রতাপ চাঁদ হাঙ্গামা বানানোর জন্য কালনায় হাজার হাজার লোকের জমায়েত করেছিলেন এক্ষেত্রে দেখা যাচ্ছে হাঙ্গামাটি ঘটেছিল বর্ধমান জেলার কালনা শহরে অথচ প্রতাপ চাঁদকে হুগলিতে চালান করে দেওয়া হল তার কারণ কি? তিন নম্বর কারণ পরাণচাঁদের ভয় ও দুর্বলতা ছিল যদি বর্ধমান জজ আদালতে শুনানি হয় তাহলে বর্ধমানের বিশিষ্ট ব্যক্তিরা প্রতাপ পক্ষে সাক্ষী দেবে এমনকি রাজবাড়ির কর্মচারীবৃন্দ এবং অন্তপুরের মহিলারাও স্বেচ্ছায় প্রতাপের পক্ষেই সাক্ষী দেবেন চার নম্বর কারণ বর্ধমানে কেস চলতে থাকলে প্রতাপ পক্ষে অর্থ সংগ্রহ করা সহজ হবে কিন্তু হুগলিতে কেস চললে সেই সুযোগ তার পক্ষে সহজ হবে না পাঁচ নম্বর কারণ জমিদারি অধিকার সংক্রান্ত বিষয়ে মামলার নিষ্পত্তি হওয়া উচিত ছিল বর্ধমান অথবা কলকাতার দেওয়ানি আদালতে আর এই মামলার প্রতিপক্ষ ছিলেন বর্ধমান মহারাজ মহাতাব চাঁদ এবং রাজমাতা কমলকুমারী দেবী অথচ সরকার সদপ্রণোদিতভাবে প্রতাপচাঁদকে দুবারই ফৌজদারি মামলার আসামি করে মামলার ঘতিপ্রকৃতি দেখে বোঝা যায় এটি সরকারি মামলা অথচ পরাঞ্চান সাক্ষী সংগ্রহ থেকে যাবতীয় খরচ খরচা চালাচ্ছিলেন কার স্বার্থে ভিডিওটা এতদূর যখন দেখলেন কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন শেয়ার করতে ভুলবেন না কিন্তু বন্ধু কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার ও একটা কমেন্ট আমাদের নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে যদি আমাদের চ্যানেলে প্রথম আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বর্ধমানের এরকম বিভিন্ন অজানা কাহিনি জানার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিও ততদিন ভালো থাকবেন বন্ধু জয় হিন্দ